ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে জয়ী মনে করা অনেক রাজনৈতিক দলের এজেন্ডায় রাষ্ট্র সংস্কারের পরিকল্পনায় নেই বলে অভিযোগ করেছেন নাগরিক সমাজের ব্যক্তিবর্গ। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তারা। একই সাথে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নিপীড়নের বিরুদ্ধে নাগরিক সমাজের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মইদুল ইসলামের রিপোর্ট। সিভিল সোসাইটি অর্গানাইজেশন অ্যালায়েন্স আয়োজিত নাগরিক সমাজ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ শীর্ষক অনুষ্ঠানে আলোচকরা তুলে ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের নানা চিত্র। তারা বলেন, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশে যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, রাষ্ট্র সংস্কারের জন্য তা সর্বোচ্চ ব্যবহার করতে হবে। বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইটা এত স্মুথ হবে না। নতুন একটা রাষ্ট্র গঠনের যে স্বপ্ন সেটা মোটেও স্মুথ হবে না, কারণ প্রত্যেকেই তার ফুটপ্রিন্ট রেখে গেছে কিন্তু ইন দ্য সিস্টেম, প্রত্যেকেই তার বেনিফিশিয়ারি রেখে গেছে ইন দ্য সিস্টেম। ফলে এই সকল অসম যে শক্তিগুলো আছে, ইন্টারেস্টগুলো আছে, এদেরকেও এরাও কিন্তু অ্যাক্টিভ ফোর্স হিসাবে কাজ করছে। অধিকার হরণের জন্য, বাক স্বাধীনতা হরণের জন্য যেভাবে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছে, একইভাবে বাক স্বাধীনতা এবং মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কর্মরত সংস্থাগুলোকে একইভাবে গোয়েন্দা সংস্থা দ্বারা হয়রানি করা হয়েছে। এনজিও এফার্স ব্যুরো আমাদেরকে পরিষ্কারভাবে বলেছে, ভাই আমাদের এটা কিছু করার নাই, এটা আমাদের হাতে নয়, এটা গোয়েন্দা সংস্থার হাতে। নতুন নতুন যারা মার্কেট এজেন্টস বা নতুন নতুন যারা শক্তি হিসেবে উদ্ভূত হচ্ছে, আমরা অতি সম্প্রতি দেখতে পাচ্ছি তরুণদেরকে, তাদের সাথে সিভিল সোসাইটি কীভাবে কাজ করবে সেই জিনিসগুলো নিয়েও কিন্তু সিভিল সোসাইটিকে আগামীতে তার কার্যক্রম ঢেলে সাজানোর প্রয়োজন পড়বে। বিগত সরকারের নানা অপকর্মের বিরুদ্ধে দেশের নাগরিক সমাজের ভূমিকা নিয়েও অনুষ্ঠানে প্রশ্ন তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে রাষ্ট্র সংস্কারের জন্য বর্তমান সরকারের নানা উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন তারা। বিএনপিকে ভোট দেওয়ার জন্য নোয়াখালীর একজন মহিলাকে 30 জন রেপ করেছে, আপনারা কোনো প্রতিবাদ করেন নাই? আমি এরকম একটা লম্বা লিস্ট দিতে পারবো, অনেক মহিলার উপর নির্যাতন হয়েছে, পলিটিক্যাল রিপ্রেশন হয়েছে, আপনারা কোনো প্রতিবাদ করেননি। আপনারা যেখানে প্রয়োজন মনে করেছেন অথবা আপনার প্রয়োজনে আপনার যেই অ্যাপোলজিস্টের ভূমিকা থেকে আপনি প্রতিবাদ করেছেন। আপনি একজন হিউম্যান বিইং হিসাবে, একজন নাগরিকের দায়িত্ব হিসেবে, একজন এনজিও ব্যক্তি হিসেবে, সিএসও ব্যক্তি হিসেবে আপনি প্রতিবাদ করেন। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংস্কার করে দেশের তরুণ প্রজন্মের কাছে আস্থা অর্জনের পরামর্শ দেন সমাজকল্যাণ উপদেষ্টা। আস্থার জায়গাটা তৈরি করুন, আর আপনাদের ইন্টারনাল চর্চার মধ্য দিয়ে আমাদের বিশ্বাসটা আপনারা অর্জন করুন যে আপনারা যখন সেই বড় দায়িত্বে আসবেন, আপনারা সেই নীতিগুলো মেনে আমাদের দেশটাকে পরিচালনা করবেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন কি জানিস? আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। তোমার প্রিয় রং দেখছি আমি, আপনার ছবি দেখেছি। রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।